জ্বালানি সংকট, লোডশেডিং এর সমাধান দিচ্ছে সরকার। বিশ্ববাজারে এলএনজি ও জ্বালানি তেলের চড়া দামের পরিপ্রেক্ষিতে সরকারের এমন সিদ্ধান্ত। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং জ্বালানি তেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি ডিজেল চালিত সব বিদ্যুৎ কেন্দ্র আপাতত বন্ধ থাকবে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কমবে আর বিদ্যুতের ঘাটতি পূরণে সারা দেশে দিনে 1 ঘন্টা লোডশেডিং করবে বিদ্যুৎ বিভাগ। এক সপ্তাহ পর পরিস্থিতি পর্যালোচনা করে সরকার নতুন সিদ্ধান্ত নেবে। চলমান জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে গতকাল সোমবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া দুজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে এলএনজি ও জ্বালানি তেলের চড়া দামের পরিপ্রেক্ষিতে পরিকল্পিত লোডশেডিং ও জ্বালানি সাশ্রয়ের সমাধান দেখছে সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিভিন্ন খাতে আমদানি কমানোরও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, আর জ্বালানি খাতে ভর্তুকি লাগাম টানার কথা বলেছে অর্থ বিভাগ। গতকাল বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারের নেওয়া সিদ্ধান্ত ও প্রস্তাবের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ইউরোপের প্রতিটি দেশ জ্বালানি সাশ্রয়ে নানা কিছু করছে, কেউ কেউ দাম বাড়াচ্ছে, এশিয়ার দেশগুলোও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এখন একটা সংকট সময় পার করছে গোটা বিশ্ব, আর এর মূল কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাশ্রয়ের কোনো বিকল্প ছিল কি না জানতে চাইলে নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, এখন এসব সিদ্ধান্ত নেওয়া না হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে। এছাড়া ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হলে ইউনিট প্রতি খরচ পড়ছে 40 টাকা, অথচ পাইকারি পর্যায়ের বিদ্যুৎ বিক্রি করা হয় 5.5 টাকায়। এলএনজি কিনতে ইউনিট প্রতি খরচ পড়বে 39 টাকা। গ্রাহকের কাছে এক ইউনিট গ্যাস বিক্রি করে গড়ে পাওয়া যায় 9.5 টাকা। দাম স্থিতিশীল রেখে সরকারি ভর্তুকি সাশ্রয়ের চেষ্টা করা হচ্ছে। আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই সরকারের। কয়েক মাস ধরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া, মাঝে এটি ব্যারেল প্রতি $140 ছাড়িয়ে গেলেও এখন তা $100-এর নিচে নেমেছে। যদিও দাম $80-এর বেশি হলেই লোকসানে পড়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। জ্বালানি তেল আমদানি নিয়ে ডলার সংকটে পড়ে যায় বিপিসি। এছাড়া বিশ্ববাজারে প্রতি ইউনিট এলএনজির দাম $36 ছাড়িয়ে যাওয়ায় জুলাই থেকে খোলাবাজারে তা কেনা বন্ধ করে দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে 4 জুলাই থেকে দেশে শুরু হয় ভয়াবহ লোডশেডিং। টানা 4 দিন পর ঈদের ছুটি শুরু হলে স্বস্তি পায় মানুষ। এখন আবার বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করেছে। এবার ঘোষণা দিয়ে লোডশেডিং করতে যাচ্ছে সরকার। পরিকল্পিত লোডশেডিং শুরু আজ। সরকারি সিদ্ধান্ত বলছে, আজ মঙ্গলবার থেকে সারা দেশে 1 ঘন্টা করে লোডশেডিং করা হবে। তবে অগ্রাধিকার খাত হিসেবে শিল্প লোডশেডিং এর বাইরে থাকবে। বিতরণ কোম্পানিগুলো ইতিমধ্যে এলাকাভিত্তিক লোডশেডিং এর তালিকা দিতে শুরু করেছে। সন্ধ্যার পর সর্বোচ্চ চাহিদার সময়ে 1 ঘন্টা লোডশেডিং করে 973 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, ডিজেল চালিত সব বিদ্যুৎ কেন্দ্র আপাতত বন্ধ রাখা হবে। গ্যাসের সরবরাহ কিছুটা কমতে পারে, এতে করে দিনে সর্বোচ্চ 1 থেকে 1.5 হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি তৈরি হতে পারে। এক সপ্তাহ পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। 1 ঘন্টায় কাজ না হলে 2 ঘন্টা করা হতে পারে লোডশেডিং। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনে দেশি গ্যাস ক্ষেত্র থেকে 230 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর সঙ্গে বিদেশ থেকে আমদানি করে আরও 85 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হতো। এর মধ্যে 50 কোটি ঘনফুট আসে কাতার ও ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায়, আর বাকি 35 কোটি ঘনফুট খোলা বাজার স্পট মার্কেট থেকে কেনা হতো, যা আপাতত বন্ধ রয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে 20% ডিজেলের ব্যবহার কমানোর চিন্তা করছে সরকার। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে 10% ডিজেল সাশ্রয় করা যাবে, বাকি 90% ব্যবহার করা হয় পরিবহন সহ অন্য খাতে। এসব খাত থেকে 10% ব্যবহার কমাতে হবে, এর জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছে সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, সপ্তাহে 1 দিন পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাব এসেছে। পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বিপিসি। সপ্তাহে 1 দিন পেট্রোল পাম্প বন্ধের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি নাজমুল হক প্রথম আলোকে বলেন, এতে কিছুটা হলেও জ্বালানি তেল সাশ্রয় হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হলে অনেকে বন্ধের আগের দিন বেশি করে জ্বালানি তেল কিনতে পারেন। তাছাড়া যারা রাইড শেয়ারিং করেন তারা বিপাকে পড়তে পারেন বলে তিনি মনে করেন। তিনি বলেন, রোববার ও বৃহস্পতিবার পেট্রোল পাম্প বন্ধ না রাখলে ভালো হয়। রাত 8টায় শপিং মল বন্ধ।
গত 20 জুন থেকে সারা দেশে সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। শপিং মল, দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধেরও সিদ্ধান্ত হয়েছে। মাঝে ঈদের কেনাকাটার জন্য 1 থেকে 10 জুলাই পর্যন্ত শপিং মল ও দোকানপাট বন্ধের সময় রাত 10টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর থেকে আবার রাত 8টায় এসব ব্যবসা কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত বহাল হয়েছে। এ বিষয়ে গতকাল বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দোকান ও বিপণী বিধান বন্ধের বিষয়টি বিদ্যুৎ বিভাগ নজরদারি করবে। রাত 8টার মধ্যে বন্ধ করা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের প্রস্তাব মেনে রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে নিজেরাই রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধ করেছে। মাঝখানে ঈদের সময় বাড়তি সময় নেওয়া